চব্বিশ ঘন্টার নোটিশে এটাকে আপনি কিভাবে দেখছেন? মূলত শপথ নিয়েও একটা জল্পনা চলছিল, আমি জানি না, আমি শুনলাম, আমাদের কাছে এখনো মানে খবর এসেছে যে কালকে এরকম একটি বিশেষ খুব ইম্পর্টেন্ট একটি অধিবেশন ডাকা হয়েছে। কিন্তু আমরা তো কেউ বেকার নই, পশ্চিমবঙ্গের মানুষ সবাই বেকার, কিন্তু আমরা তো অতটা বেকার নই। আজকে পোস্টপোল ভায়োলেন্স নিয়ে আমাদের ভারতীয় জনতা পার্টির বিধায়করা ছুটে বেড়াচ্ছে, তারপরে বৃষ্টি বন্যা এই সব কিছু নিয়ে কী করে স্পিকার মহোদয় ভাবলেন যে 12 ঘন্টার নোটিশে আমরা হাজির হয়ে যাব? আমি অন্তত হাজির হতে পারবো না, কারণ আমার কালকে অলরেডি আমাদের 10 দিন আগে থেকে আমাদের স্কেডিউল তৈরি হয়ে যায়, তো সেখানে আমি আমার কাজের জন্য আসতে পারবো না। আমি জানি না অন্যরা আসতে পারবেন কি না। আর তাছাড়া যেটা বলা হচ্ছে যে কিছু স্ট্যান্ডিং কমিটি ডিফাঙ্ক্ট হয়ে গেছে, সেই জন্য সেটার ডিসিশন নেওয়া হবে। উনি কি স্পিকার মহোদয়, আপনি কি রাত্রে স্বপ্ন দেখলেন যে কয়েকটা কমিটি ডিফাঙ্ক্ট হয়ে গেছে? এটা তো নিশ্চয়ই কয়েক মাস আগে থেকে আপনারা রিয়েলাইজ করলেন, হঠাৎ করে 12 ঘন্টার নোটিশে কমিটি, স্ট্যান্ডিং কমিটি ডিফাঙ্ক্ট হয়েছে বলে মিটিং ডাকা। এটা আমার মনে হয় খুব অন্যায়, কারণ খুব আমাদের উত্তরবঙ্গে যে বিধায়করা তারা তো আসতে পারবে না শর্ট নোটিশে। তাহলে স্পেসিফিক্যালি হয়তো স্পিকার মহোদয় চাইছেন যে ভারতীয় জনতা পার্টির কর্মীরা মানে বিধায়করা আমরা না আসি, এটাই হয়তো চাইছেন। না, তাহলে এই শপথ মানে এটা কি এমন যে অধিবেশন ডাকার নামে, একটা মশাল আনার নামে, মূলত যে দুই নবনির্বাচিত প্রতিনিধি তাদেরকে শপথ করিয়ে দেওয়ার একটা কৌশল, আপনার কি মনে হয়? হতেও পারে, বলতে পারবো না, কারণ আমার কাছে তো শপথ গ্রহণের বিষয়ে ক্লিয়ার নয়, কারণ কি স্পিকার মহোদয় বিষয়টি কিছু জানাননি যে কেন উনি ডাকছেন। এবার শপথ গ্রহণের বিষয়টা খুব আমাদের কাছে খুব ক্লিয়ার যে সংবিধান বলছে যে আমাদের মহামহিম গভর্নরের পুরো এখতিয়ারে, জুরিসডিকশনে এই শপথ গ্রহণ। তিনি নিজে চাইলে নিজে করাবেন, বা তিনি যদি কাউকে দিয়ে করাতে চান সেটা উনি ডিসাইড করতে পারবেন। স্পিকার মহোদয় বা ডেপুটি স্পিকার বা চিফ মিনিস্টার কিন্তু এটা ডিসিশন নিতে পারেন না। এখন দেখুন, এখানে তো সব কিছুই সম্ভব, কারণ আমাদের মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর কথায় আমাদের স্পিকার মহোদয় চলেন, সংবিধান মানেন না। সংবিধান হাতে নিয়ে যে মুখ্যমন্ত্রী ভাঙচুর করেন বিধানসভায়, সেখানে সব কিছুই হতে পারে। এর আগের সেশনে তো স্পিকার মহোদয় সেশন ডেকেছিলেন, কিন্তু আমাদের মহামহিম রাজ্যপালকে ডাকা হয়নি। সুতরাং আজকে যদি এইভাবেই যদি মানে আমি অবাক হব না যদি শপথ গ্রহণের বিষয়টিও উনি করে নেন, আমরা অবাক হব না খুব একটা। দেখুন, অ্যারেস্ট হলেই বা কি আর না অ্যারেস্ট হলেই বা কি, আজকে কুচবিহারের ঘটনায় 5 দিন হয়ে গেছিল ভিকটিমের, যাকে উলঙ্গ করে ঘোরানো হলো, তার স্টেটমেন্ট নেয়নি। এবং আমরা 29 তারিখ গিয়ে চেঁচামেচি করাতে, আন্দোলন করাতে পুলিশ বাধ্য হলো 30 তারিখ সকালে ভিকটিমের স্টেটমেন্ট নিতে। পুলিশকে কি হাতে ধরিয়ে কাজ শেখাতে হবে? সিন্ডিকেট চালানো, বাসকে, ট্রাককে, কয়লা গাড়িকে, বালির গাড়িকে থামিয়ে কি করে টাকার ঘুষ নিতে হয় সেগুলো তো শেখাতে হয় না। তাহলে এই বিষয়গুলো যদি এখন শেখাতে হয় বুড়ো বয়সে যে ভিকটিমের স্টেটমেন্ট নেওয়া দরকার, জয়ন্ত সিং কোথায় আছে পুলিশ জানে না, জয়ন্ত সিং তো সেখানকার বিধায়কের অত্যন্ত ক্লোজ। এবং আমি বললাম না, ধরলেও কি না ধরলেও কি, কারণ না ধরলেও কিছুই বলার নেই, আর ধরলেও এমন এমন ধারা দেবে মানে কুচবিহারের ভিকটিমকে, আমাদের এক মাকে, আমাদের এক বোনকে, আমাদের বাড়ির এক মহিলাকে, তাকে উলঙ্গ করে ঘোরানো হলো, কিন্তু সেই উলঙ্গ করে ঘোরানোতে এমন সেকশন দেওয়া হলো, এত লঘু সেকশন যে পরের দিন যারা ছাড়া পেয়ে গেল। তাহলে পশ্চিমবঙ্গে এটা ক্রাইম নয় যে একটা মহিলাকে উলঙ্গ করে ঘোরানো, আর কি এক্সপেক্ট করবেন আপনি এই পুলিশের থেকে? দেখুন, রাজ্যপালের বিরুদ্ধে যে মহিলা মোলেস্টেশনের কেস এনেছেন, তিনি সুপ্রিম কোর্টে যেতেই পারেন, কিন্তু তার আজ অবধি উনি কোনোদিন সুপ্রিম কোর্টে যাননি, নাই আমার মনে হয় তার সেই ক্ষমতা আছে, ফিনান্সিয়াল সেই ক্ষমতা আছে সুপ্রিম কোর্টে গিয়ে তার যে খরচা বা তার যে অ্যাডভোকেট বা আইনজীবীদের নিয়ে যে প্রসেসটা করানো, তার সে ক্ষমতা আছে বলে আমার মনে হয় না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, কদিন আগে এই ভিকটিম, এই মহিলা, তিনি একটি ইংলিশ ডেইলি
টেলিগ্রাফকে বলেছেন, ওখানে স্টেটমেন্ট দিয়েছেন যে তিনি আমাদের কলকাতার পুলিশ কমিশনারকে লিখিত দিয়েছেন চিঠি যে আমি এই কেসটাকে এগিয়ে নিয়ে যেতে চাই না। তাহলে ভিকটিম বলার পরেও কে এগিয়ে নিয়ে যাচ্ছে? কারা? তারা এই খরচাটাকে তুলছে। থার্ড, কুণালবাবু দ্য স্পোকসপার্সন অফ টিএমসি, তিনি বললেন যে তার কাছে নাকি কি বিস্ফোরক ভিডিও আছে গভর্নর সাহেবের। সেই দিনেই যদি গভর্নর সাহেব ডিসিশন না দেন ওথ টেকিং নিয়ে, তাহলে উনি ওটাকে এক্সপোজ করবেন। তো বেশ কয়েক ঘন্টা চলে গেল, বেশ কয়েকটা দিন চলে গেল, ফুস হয়ে গেলেন কুণালবাবু, এত বড় বড় এত হোমবি তোমবি। আসলে আমরা বুঝি কেন এই মহিলাকে ঠেলা হচ্ছে এই মিথ্যে কেস নিয়ে, আমার মনে হয় মিথ্যে সাজানো ঘটনা, এবং কেন মুখ্যমন্ত্রী চাইছেন অনারেবল গভর্নরের এগেনস্ট এই কেসটা করতে। কারণ আমার ইট রিমাইন্ডস মি আমাদের হিউম্যান রাইটসের চেয়ারম্যান ডক্টর অশোক গাঙ্গুলি, আপনাদের মনে থাকবে, তাকে কিন্তু বসিয়েছিলেন ওই চেয়ারে মমতা ব্যানার্জি, এবং যখন অশোক গাঙ্গুলি মহাশয় মমতা ব্যানার্জির সরকারের যে দুর্নীতি এবং যে কালা চিটটা সেগুলো যখন এক এক করে বলতে থাকলেন, তখন ঠিক এইভাবে গভর্নর সাহেবেরই মতন অশোক গাঙ্গুলি মহাশয়কে একটি মেয়ের সাথে জুড়িয়ে তাকে কেস করা হয়েছিল। এবং পরবর্তীকালে আমরা দেখলাম অশোক গাঙ্গুলি মহাশয় পদত্যাগ করেন।